যদি হেডশটও লাগে অবশ্য মাঝে মধ্যে। হ্যালো ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছো। তো ব্রাদার্স ফ্রি ফায়ার নতুন একটা অসম এপিসোডে সবাইকে স্বাগত। সো স্ক্রিনে দেখতেই পাচ্ছ স্পাস 12 এর নতুন একটা স্কিন এসে গিয়েছে। অ্যান্ড ভাই, এক বছর পরে প্রায় আমি স্পাস দিয়ে আজকে খেলতে যাবো। অ্যান্ড আগে বলে রাখি ভাই, আমার শরীরটা খুবই খারাপ ছিল, খুবই বলতে অতিরিক্ত লেভেলে খারাপ ছিল। তারপরেও টানা দুই ঘন্টার আড়াই ঘন্টার মতো আমরা স্পাস দিয়ে খেলেছেন। কি হয়েছে সেটা ভিডিওতে না আমি একটু একটু করে বলতে থাকবো, সো এনজয় করতে থাকো গাইজ। সো গাইজ, আমরা এখন স্পাসটা ট্রাই করবো, বাট আমার শরীরটা না একটু বেশি ভালো নাই, আমার অনেক ক্লান্ত লাগতেছে। সেদিন লো প্রেশার হয়ে গেছিলো সামহাও, সেদিনের পর থেকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। অ্যান্ড আমি আজকে হয়তো স্টিম করবো না, করি নাই। সো গাইজ, এটা ছিল আমার ফার্স্ট ম্যাচ, যেখানে আমার টার্গেট ছিল যে স্পাসটা খুঁজে বের করব আমি, বাট আমার প্ল্যান অনুসারে কাজটা হয় নাই। স্পাস খুঁজতে খুঁজতে প্রায় বুড়ো হয়ে গেছিলাম আমি। তারপরও এই ম্যাচে না একটা গ্রেট টাইপের গিল এসেছে, যেগুলো তুমি আপনি স্ক্রিনে দেখতে পাবা। আমাকে একটু অলস বা আলসা লাগার কথা তোমাদের, কারণ চেয়ার অফ থেকে হয়ে গেছে ভাই, মাথা ঘোরাচ্ছিল চরম লেভেলের, শরীরে এক ফুট এনার্জি নাই। তারপর আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম, যেই এনিমি আমার সামনে আসছিল তার সাথে ফাইট করার গাইজ। তো এইভাবেই না ফার্স্ট ম্যাচে না কোনো স্পাস গানটা ছাড়াই পিছন থেকে মারা খেয়ে আমার কাহিনী সমাপ্ত হয়। অনেক দুঃখী মনে আমি এই ম্যাচ থেকে বের হই, সেকেন্ড ম্যাচের দিকে রওনা হই। হিসাবটা রেখো গাইজ, ফার্স্ট ম্যাচ খেলতে আমার 15 মিনিট মতো লেগেছিল, মাথা ঘুরাচ্ছিল চরম লেভেলে। তারপর আমি হাল ছাড়ি নিয়ে নেক্সট ম্যাচের দিকে অগ্রসর হই। হ্যাঁ, আমার শরীরে এত এনার্জি নাই কেন, আমার শরীরটা না বেশি দুর্বল লাগতেছে, আমি বুঝতেছি না কেন। আই হ্যাভ লেট ফেলে নো আইডিয়া। সেকেন্ড ম্যাচটা তো সেম কাহিনী, পুরো ম্যাপ আমি তন্ন তন্ন করে খোঁজার পরেও না স্পাসের দেখা পেলুম না। মানে আমি কি বলবো, আমার ভাগ্যটাই খুবই খারাপ যাচ্ছিল। বাট কিলে ভাই, জোস লেভেলে কয়েকটা কিল আসছে, যেগুলো তোমরা স্ক্রিনে এখন দেখতে পারবা। এন আমার চেহারা দেখে এখনও ভাই তোমাদের লাগার কথা, আজকে রিঙ্কু ভাই কি এত রাগ করছে কেন, চেহারা এরকম রাগে রাগে বানায় রাখছে কেন। ভাই সব রাগে রাগে বানায় নাই, জাস্ট শরীরটা কেনাই স্ট্রং রাখা ট্রাই করতেছিলাম, যাতে খেলাগুলো খেলতে পারি, এটলিস্ট এনার্জিগুলো থাকে শরীরে। তোমাকে এত বাঁচান দিছিলাম। অ্যান্ড একটা জিনিস না আমার খুবই লক্ষণীয় মনে হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকবার আজকে প্রত্যেকটা ম্যাচে একটা না একটা গ্রিন ক্যামেরা পাচ্ছিলাম। অ্যান্ড ওই জিনিসটা শুরু হয়েছিল এই ম্যাচ থেকেই, এই ম্যাচে বিশেষ করে গ্রিন ক্যামেরাটা, যেটাকে আমি মাত্র মানলাম। এটাকে মারতে আমার প্রায় 1.5 মিনিটের মতো সময় লেগেছে, অনেক ঘুরাচ্ছিল গ্রিন ক্যামেরাটা, ফার্স্টে উপর থেকে নিচে নামলো, তারপর ডানে বায়ে ঘুরতে ঘুরতে শেষ ম্যাচ ধরা দিয়েছিল। তারপরও ভাই, যে জিনিসটা আমার খুবই কষ্ট লাগতেছিল যে কোনো মাঠে কোনো জায়গাতে স্পাস নাই, আমি জাস্ট আমার মাথাকে ঠিক রাখবো নাকি ক্লান্তিটাকে একটু দূর করে ট্রাই করবো নাকি দিকে স্ট্রং রাখবো বুঝতে পারতেছিলাম না। তারপরও ট্রাই করে যাচ্ছিলাম যে ভাই একটা না একটা সময় স্পাসটা স্পাস গানটা আমি পাবো, এনিমি কিল করার পরে হয়তো বা গানটা পাবো, এরকম একটা আশা মনে ছিল। আনফর্চুনেটলি আশাটা দুলিছাত হয় শেষের দিকে, আবার পিছন থেকে মারটা খেয়ে আমি ভাবতেছিলাম ভাই ঘণ্টাখানেকের মতো হয়ে গেল, দুই তিনটা ম্যাচের মতো আমি খেলা ফেলে চলেটি, এখন কি আবার ট্রাই করবো নাকি ট্রাই করবো না। শেষম ভাবলাম না ভাই ভিডিও তো বানাতে হবে, আমি ট্রাই করবই, তো ট্রাই করব। এন এই ম্যাচের শেষ ম্যাচ আমি স্পাস গানটা না সবার আগে পেয়ে ফেলি। বাট কিন্তু একটা জিনিস এখানে থেকেই যায়, যেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পাবা, এখানেও এসে পড়ে সেই জাত্রেল গিল ক্রিমিনাল, যেটার কাহিনী তোমরা দেখবে স্ক্রিনে কি হয়েছে ওর সাথে। একটা বিষয় না গাইস, যে ও না আমাকে রাশ করতেছিল না আমি ওকে রাশ করার সময় ও এখানে স্থিরভাবে থাকতেছিল। আমি যখনই রাশ করে ট্রাই করতেছিলাম, মানে ওর ধারে কাছে যাওয়ার ট্রাই করতেছিলাম, ও আমার থেকে 100 হাত দূরে চলে যাচ্ছিল, মানে ও আমার ধারে কাছে থাকবেই না। এমন অবস্থায় আমি স্পাস নিয়ে কীভাবে কিল করবো আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না। বাট এত ম্যাচ খেলার পরে শেষ মুহূর্তে একটা স্পাস হাতে আছে আমার, আমি কি এই চান্সটা মিস করবো নাকি, আমি চান্সটা মিস করার মতো পাত্র ছিলাম না। আমার হাতে ছিল 9টা গ্লোয়াল, একদমই আমি স্থির করে ফেলেছিলাম, আজকে মরছি তো মরছি, বাট এইটাকে সাথে নিয়ে আমি মরবই। আমি জানতাম না যে ও এমন একটা চালের সৃষ্টি করবে যেখানে আমার নিজেই ফাঁসতে হবে। ভাই সা বিলিভ মি, ওইটার উপর মানে আমার চরম লেভেলের রাগ উঠেছিল, জাস্ট দেখো কি হয়।
ইজ গুড, ইজ ডেফিনেটলি গুড। এন্ড স্পাস দিয়ে আমাদের খেলি না 1 বছরের উপরে হয়ে গেছে। স্পাস দিয়ে আমরা খেলি না 1 বছরের উপরে হয়ে গেছে বাড়ি। একটা বিষয় খেয়াল করলাম যে গাইস এই স্কিনের অ্যাকুরেসিটা না খুবই বাজে লেভেলে। যখনই আমি এম করে ফায়ার করতে চাচ্ছিলাম একটু দূরে হলেই অ্যাকুরেসিটা যাচ্ছিল না এনিমির শরীরে, যেটা পেইনদায়ক। যারা যারা নতুন নতুন স্পাস ইউজ করে বা নতুন খেলা শুরু করছে স্পাস দিয়ে, তার জন্য বিলকুলই স্পাস গানটা না, এই স্কিন নিয়ে যে ভালো খেলবা এটার কল্পনাটাও বাদ দিয়ে দাও। এই ফাউল গেন ক্রিমিনালটা আমার সামনে আসলোই কেন আমি বুঝলাম না গাইস। এই ফাউলটা আসার সাথে সাথে সব প্ল্যানিং ধূলিসাৎ হয়ে গেছে আমার। স্পাস পাওয়ার সাথে সাথে খুবই খুশি হয়েছিলাম যে ভাই এটা মনে আমার লাস্ট ম্যাচ, এটাতে আমি স্পাস দিয়ে কুপিয়ে চমৎকার লেভেলে একটা ভিডিও বানাবো অ্যান্ড তোমাদের সামনে উপহার দিব। বাট ওইটা তো আর হলো না, সবগুলার যে গ্লুয়াল আমি হারাইছি, কোনো যেটা ছিল ওইটাও হারালাম। অ্যান্ড আমি বুঝতে পারছিলাম যে এখানে আমার কাহিনী শেষ এই ম্যাচের জন্য, কারণ পিছনে একটা এনিমি আছে, সামনে উপর থেকে আরেকটা এনিমি আছে, এটা ফায়ার করতেছিল, ওইটার হাতেই মরতে হয়েছে আমার। সব ইনহেলার শেষ, সব মেডিকেট শেষ, ক্রোনো শেষ, গ্লুয়াল শেষ, সব কিছু হারিয়ে সর্বস্ব হারিয়ে জাস্ট ভাবতেছিলাম ভাই আরও মাত্র একটা ম্যাচ হয়তো আমি খেলবো, ওইখানে যদি ফালতুগিরি হয় তাহলে আমি আর খেলবো না আজকে। টানা 2 ঘন্টা খেলার পরে না গাইস এই ম্যাচে আমার অবস্থা ছিল বেহাল, এনার্জি ছিল না 1 ফুটা। শৈলের চেহারার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে খুবই রাগি ছিলাম। প্লাস এই ম্যাচে খাইতে হয়েছে আমার জানালা গ্লিচ, পুরো ম্যাচটা জানালা গ্লিচ খেয়ে খেয়ে খেলতে হয়েছে আমার। বাট ভালো একটা জিনিস হয়েছে যে এই ম্যাচে ফার্স্টের দিকে আমি না আমি একটা স্পাস পেয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ফার্স্ট এনিমির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে ও ছিল ওই আগের ম্যাচের গিন ক্রিমিনালের বাপ, মানে আমার কাছ থেকে 100 মিটার দূরে দূরে ও দৌড়াচ্ছিল, কাছে তো আসার নাম নেই। প্লাস ওর হাতে ছিল M1887, তারপর ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, আমার হাতে ছিল স্পাস, শেষমে স্পাস দিয়ে কিলটা না করে ওকে আমি স্কার দিয়ে কিলটা নেই, কারণ বুঝতে পারছিলাম যদি M18 এর ধারে কাছে আমি যাই তাহলে আমার অবস্থা বেগতিক হবে, প্রথম শুটে আমি মারা যাব, সেজন্য স্কার দিয়ে ফার্স্ট কিলটা নিতে হয় আমার। কিন্তু একটা জিনিস মাথায় ঘুরতেছিল ভাই, এখানে যদি যদি স্পাসের কোনো কাজ করতে না পারি, মানে স্পাসে যদি কোনো কিলি নিতে না পারি তাহলে এই গানের বৈশিষ্ট্যগুলো ঠিক মতো বোঝাই হবে না আমার। সো জাস্ট হোল করতেছিলাম, মনে মনে প্রার্থনা করতেছিলাম যে ভাই একটা এনিমি আসুক যেটাকে আমি স্পাস দিয়ে মারবো আর কি। এন্ড শেষমেশ একটা এনিমি আসে, কিন্তু স্পাসের ওইটা ম্যাচ গেছে শুধুমাত্র স্পাসটা খোঁজার জন্য, তোমাদের বিলকুল ধারণা নাই, তোমাদের বিলকুল এই ফালতু এনিমি বিলকুল ধারণা নেই আমরা কত কষ্ট করে জায়গাতে এসেছি। এই ফালতু এনিমি শেষ, তুমি বিদায় বিদায় হয়ে নাই ভাই, কি স্পাস মশাই, তুমি যদি এরকম ফায়ার করো মানুষ তোমাকে ইউজ করবে কেন, আমাকে একটু জানাও তো। যদি হেডশটও লাগে অবশ্য মাঝে মধ্যে গাইস, স্পাস গানটা নেওয়ার দরকার নাই, আমি ভালো করেছি স্পাস গানটা কিনে নেই ফুল টু পারমানেন্ট, এটা কোনো কাজে দিচ্ছে না, মানে গানের সিস্টেমটাই বলে দিচ্ছে যে এই গানটা নিয়ে খেলার এখন আর জামানাই নেই স্পাস গান দিয়ে। তোমরা ভাই এখানে শেষমেশ না গাইস সেই অগ্রণটা ঘটে যেটা আমি ভয় পাচ্ছিলাম অনেক আগে থেকে, মানে আরেকটা গ্রিন ক্রিমিনাল গাইস, সে আবার নিয়ে এসেছে তার টিম আপ করে আরেকটা ফালতু প্লেয়ারকে নিয়ে, যার হাতে ছিল একটা ডাবল স্নাইপার, তারপর M8 2B, মানে বাঘ আর কুমির একসাথে আমাকে ধরার জন্য আসতেছে। অবভিয়াসলি গ্রিন ক্রিমিনালটা আমাকে আগের ম্যাচে পেন দিয়েছে অনেক, আমি ভেবেছিলাম গ্রিন ক্রিমিনাল দেখলে আমি ধারে কাছে যাবো না, বাট এবার আমার ধারে কাছে যাওয়া লাগেনি, ওরা আমার ধারে কাছে এসেছে আমাকে মারার জন্য অনেক ট্রাই করেছে অ্যান্ড আমাকে মেরেও গিয়েছে ওরা। সো ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা বুঝলাম যে ভাই সাহেব দিনটা আমার খারাপ,
না যেহেতু এমনি লো অনেকদিন স্পাস দিয়ে খেলি না সেজন্য আর আজকে ওই রকম কাজও হবে না আমি হাল ছেড়ে দিয়েছিলাম এই ম্যাচে এই ম্যাচের পরে আমি কোনো ম্যাচই খেলিনি বাট ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার স্পাস গানটা দিয়ে ওইটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই স্পাসের স্ক্রিনের পিছনে তোমরা টাকা খরচ করবে না ভুলো এই গানের স্ক্রিনটা নেয়ার কোনো ইচ্ছা পোষণ করার দরকারই নেই বিশেষ করে মোবাইল প্লাস যারা আছো বিলকুলই না আমি তো রিকমেন্ডেশন করবোই না প্লাস যারা যারা পিসি প্লেয়ার আছো তারা যদি নিতে চাও হয়তো বা নিতে পারো বাট একটা জিনিস খেয়াল রাখো এই গানের কিন্তু একুরেসি অনেক কম মানে মাইনাস এমনি স্পাসের একুরেসি একটু আগে থেকে কম থাকে প্লাস একুরেসি এটা তো মাইনাস খাওয়া তো তোমরা অনেক পেইনে থাকবে আর কি সো আমার রিকমেন্ডেশন থাকবে এই গানের স্ক্রিনের দিকে না যাওয়ার অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা বুঝতে বা স্পাসের গানের স্ক্রিনটা নিয়ে একটা মন্তব্য বা রিভিউ টাইপের ভিডিও বানাতে ভাই এমনি ব্লাড প্রেশার লোতে চলতেছিল মাথা ঘুরাচ্ছে ইভেন এখনও ঘুরাচ্ছে যখন ডাবিং করতেছি কারণ ভিডিওতে আমার ডাবিং করা লাগতেছে এই কারণে যে আমি ভিডিও গেমগুলো খেলা অবস্থায় আমি কথা বলতে পাই নাই বেশি সেজন্য ভয়েস ওভার করা লাগতেছে এখন নেক্সট টাইম আর ভয়েস ওভার হবে না রেগুলার ভিডিও আসবে জাস্ট আজকের ভিডিওর জন্য একটু আলাদাভাবে হলো আর কি আশা করি তোমরা বুঝতে পেরেছো এন্ড এটা ভালোভাবেই নিবা সো দেখা করবো আমি কালকে নতুন একটা অসম এপিসোড নিয়ে গাইস তোমরা সবাই ভালো থেকো কমেন্ট সেকশনে ভরপুর কমেন্ট করো সবগুলো কমেন্টে আমি দেখতেছি দেখা করবো কালকে আবার টিল দেন গাইস স্টে ওয়েল এন্ড গুড বাই